আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার পড়াচ্ছি, সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। কার্যক্ষমতা শক্তির প্রথমেই বলে রাখি যে এই চ্যাপ্টারে তিনটে ভৌত রাশি কিন্তু স্কেলার রাশি। হ্যাঁ, এখন আমাদের প্রথমে আজকে আমি কার্য নিয়ে আলোচনা করছি। মনে করো টেবিলের ওপর একটা বস্তু আছে, এবার বস্তুটার ওপর আমি এফ বল প্রয়োগ করলাম। এবার বল প্রয়োগ করার ফলে বস্তুটার বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটেছে, স্মরণ হয়েছে এস। তাহলে আমাদের কৃতকার্য মানে হচ্ছে বল এবং স্মরণ, এই দুটো গুণফলের সাহায্যে আমরা কৃতকার্যকে প্রকাশ করছি, পরিমাণ করছি, পরিমাপ করছি। তাহলে কার্য কাকে বলে বললে বলতে হবে, একটি বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয় তাহলে বলি প্রযুক্ত বলটি কার্য করেছে। আর কার্যের পরিমাপ হচ্ছে বল এবং স্মরণের গুণফলের সাহায্যে আমরা কার্যটা পরিমাপ করছি। এখন দেখো এই দিকে যে বলটা প্রয়োগ হয়েছে, এই বলের সমস্ত বলটাই কিন্তু তার স্মরণের জন্য দায়ী হয়েছে। তাই জন্য বল আর স্মরণ সরাসরি গুণ করেছি, কৃতকার্য পেয়েছি। কিন্তু মনে করো বলটা আমি এইভাবে প্রকাশ করেছি, অর্থাৎ একটা তির্যকভাবে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে বলটা প্রয়োগ হয়েছে, কিন্তু বস্তুটা তো টেবিলের ওপরই ওই দিকে যাচ্ছে, অর্থাৎ স্মরণ যেদিকে হয়েছে প্রযুক্ত বলটা কিন্তু সেদিকে হয়নি। তাহলে এখন বস্তুটা স্মরণের জন্য দায়ী কোন বলটা, না সমস্ত বলটা এফ নয়, তার একটা উপাংশ। যেহেতু অনুভূমিকের সঙ্গে কোণটা থিটা বলেছি, তাহলে এই দিকের অনুভূমিক উপাংশটা কত হবে, এফ কস থিটা। এখন এই এফ কস থিটার জন্য বস্তুটা স্মরণ হয়েছে এস। তাহলে আমরা কৃতকার্য তাহলে এখানে বলের পরিবর্তে হবে এফ কস থিটা, আর স্মরণ হচ্ছে এস, তাহলে হচ্ছে এফ এস কস থিটা। আচ্ছা এফ এস কস থিটা মানে কি? আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে তোমাদের শিখিয়েছিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এ বি কস থিটা, ঠিক একই রকম ভাবে এফ এস কস থিটা মানে এফ ভেক্টর ডট এস ভেক্টর। তার মানে আমি বুঝতে পারছি দুটো ভেক্টর রাশি যদি আমি স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট করি তাহলে কৃতকার্য পাচ্ছি। কৃতকার্য হচ্ছে একটা স্কেলার রাশি, দেখবে মাথার উপর কোনো অ্যারো চিহ্ন দিইনি। তাহলে তোমাদের একটা প্রশ্ন হচ্ছে, দুটো ভেক্টর রাশির স্কেলার গুণফল করলে একটা স্কেলার রাশি পাওয়া যাচ্ছে, সেটার উদাহরণ হচ্ছে কৃতকার্য। তাহলে কৃতকার্য ইকুয়াল টু বল আর স্মরণ, এই দুটোর ডট প্রোডাক্ট করতে হবে। হ্যাঁ, এখন এই কার্যের একক আমি যদি বলি সিজিএস পদ্ধতিতে কি হবে, তাহলে বলের একক হচ্ছে ডাইন আর স্মরণ হচ্ছে সেন্টিমিটার, তাহলে ডাইন সেন্টিমিটার তাকেই আমরা বলছি আর্ক। আর এসআই পদ্ধতিতে হচ্ছে বলের একক নিউটন আর স্মরণ হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার তাহলে সেটা হচ্ছে জুল। এদের মধ্যে একটা সম্পর্ক বার করতে আসে, তাহলে ওয়ান জুল ইকুয়াল টু কত, ওয়ান নিউটন মিটার। আচ্ছা ওয়ান নিউটন মানে 10^5 ডাইন, আর ওয়ান মিটার মানে 10^2 সেন্টিমিটার, তাহলে কত হইল 10^7 ডাইন সেন্টিমিটার, তার মানে 10^7 আর্ক। তাহলে আমাদের এখন কার্যের যদি মাত্রীয় সংকেত দেয়, তাহলে মাত্রীয় সংকেত হচ্ছে বলের মাত্রীয় সংকেত আর স্মরণ দূরত্বের মাত্রীয় সংকেত। বলের মাত্রীয় সংকেত MLT^-2 আর স্মরণ হচ্ছে L, তাহলে ML²T^-2। এখন এখানে আর্ক এবং জুলের একটা সংজ্ঞা আসে। আর্কের সংজ্ঞা হচ্ছে, আর্ক কাকে বলে তাহলে বলতে হবে, বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করা হয়েছে, বলের প্রয়োগ বিন্দুর 1 সেন্টিমিটার স্মরণ হয়েছে, তাহলে কৃতকার্যের মান হচ্ছে 1 আর্ক। আর জুল মানে হচ্ছে 1 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তার স্মরণ হচ্ছে 1 মিটার, তাহলে কৃতকার্যের পরিমাণ হচ্ছে 1 জুল। আর তাদের সম্পর্ক 1 জুল = 10^7 আর্ক। এখন হচ্ছে বলের পক্ষে কার্য এবং বলের বিপক্ষে কার্য, এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। বলের পক্ষে কার্য মানে আমি যদি এমনভাবে হয় যে বলের প্রয়োগ বিন্দুর স্মরণটা, আমার বলের প্রয়োগ বিন্দুর যে স্মরণের অভিমুখ যেদিকে হয়েছে প্রযুক্ত বলের অভিমুখ একই দিকে আছে, তখন আমি বলছি ওই বলটার দ্বারা কার্য হয়েছে বা বলের পক্ষে কার্য হয়েছে। একটা অবাধে পতনশীল বস্তু, তাহলে সেখানে অভিকর্ষ বলটাও নিচের দিকে কাজ করছে, বস্তুর স্মরণটাও নিচের দিকে হচ্ছে। তাহলে অবাধে পতনশীল বস্তু অভিকর্ষ বলের দ্বারা কার্য করছে। বলের বিপক্ষে কার্য মানে বলের প্রয়োগ বিন্দুর স্মরণের অভিমুখ যদি বলের বিপরীত দিকে হয়, আমি একটা বস্তুকে উপর দিকে ছুড়লাম, তাহলে বস্তুটার উপর ক্রিয়াশীল অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে, বস্তুটার স্মরণ হচ্ছে ওপরের দিকে, তাহলে বস্তুটা কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছে। যখন মনে করো আমরা হাঁটছি, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করছি। হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ, তোমরা দেখবে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি। সাঁতার কাটছি কিন্তু তীরের সাপেক্ষে লোকটা হয়তো একই জায়গায় অবস্থান করছে, ফলে কী হচ্ছে,
তার কিন্তু এখানে সে একই জায়গায় স্মরণটা ঘটছে না, এখানে সে কেন বলের বিপক্ষেই কার্য করছে, এরকম উদাহরণগুলো তোমরা দেখবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে প্রযুক্ত বল প্রয়োগ হলেও কখন কার্য হবে না, বল প্রয়োগ করেছে কিন্তু কার্য হচ্ছে না, সেরকম কি? আমি এক নম্বর কন্ডিশন হচ্ছে যদি স্মরণ না হয়, অর্থাৎ আমাদের এখানে আছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ তো জিরো নয়, এ বল প্রয়োগ করা হয়েছে, তাহলে আমি এস যদি জিরো করি, অর্থাৎ এস জিরো মানে একটা দেয়ালকে ঠেলছি, তাহলে দেয়ালটাকে যখন ঠেলছি তখন কিন্তু কী হচ্ছে, তার কোনো স্মরণ হচ্ছে না, তাহলে এখানে কিন্তু আমাদের কৃতকার্যের মানটা হচ্ছে শূন্য। এবং আর একটা দু নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, যদি আমি বল এবং স্মরণ তাদের মধ্যবর্তী যে কোণ থিটা, থিটাটা হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ, সেই থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি কস 90 ডিগ্রি ইকুয়াল টু জিরো, তাহলে যদি কস 90 ডিগ্রি ইকুয়াল টু জিরো হয়, বল আর স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তখন কিন্তু সেই বলটা আর কোনো কার্য করবে না। এরই রেসপেক্টে আমাদের কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্সের একটা ডেফিনেশন আছে। নো ওয়ার্ক ফোর্সের ডেফিনেশনে কিন্তু 2 নম্বরটা দিয়েই এসছে, 1 নম্বরটা কিন্তু কার্যহীন বলের ক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্রে লিখবে না। বলছে কার্যহীন বলের সংজ্ঞায় বলছে কোনো বস্তুর বা প্রযুক্ত বল এমনভাবে কাজ করে যেটাতে বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখে লম্ব দিকে হয়েছে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি আছে, এই সেকেন্ড শর্তটা, তখন ওই বলটা কিন্তু কোনো কার্য করছে না, ওই বলটাকে আমরা কী বল বলছি, কার্যহীন বল বলছি। যেমন মনে করো এই টেবিলের উপর একটা বস্তু রাখা আছে, আমি এই বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ হয়েছে, কিন্তু এখানে তার উপর যে তার ওজনটা যে নিচের দিকে কার্য করেছে, এই ওজনটা ডাব্লু আর তার সরণ দুটোর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, ফলে এখানে ওজনটার জন্য কিন্তু বস্তুটা কিন্তু কোনো কার্য করেনি, তাহলে ওজনটা এখানে কার্যহীন বল। আরও একটা উদাহরণ দেখো, এখানে সূর্য আছে, এখানে পৃথিবী, পৃথিবী প্রদক্ষিণ করছে, যখন তার করছে তখন তার এখানে পৃথিবীর ওপর সূর্যের একটা মহাকর্ষ বল কেন্দ্র অভিমুখে কাজ করেছে, আবার পৃথিবীটা কী হচ্ছে, যখন বৃত্তাকার পথে ঘুরছে তার বেগের অভিমুখ কোন দিকে, না ওই বৃত্তাকার পথের স্পর্শক বল ওপর, তাহলে এটা হচ্ছে একটা স্পর্শক ওই বৃত্তাকার পথে, আর যেদিকে বেগ অভিমুখ কাজ যেদিকে কাজ করবে স্মরণের অভিমুখও সেই দিকে কাজ করে, তাহলে স্মরণের অভিমুখ অর্থাৎ স্পর্শক বরাবর আর মহাকর্ষ বল তার কেন্দ্র অভিমুখে আছে, এই দুটোর মধ্যবর্তী কোণ জিওমেট্রি অনুসারে একটা স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে যদি মহাকর্ষ বলটাকে আমরা এফ ধরেছি, স্মরণেরটাকে যদি আমরা এস ধরেছি, তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 90 ডিগ্রি, তাহলে তখন কস 90 ডিগ্রি ভ্যালু জিরো, তাহলে এখানে মহাকর্ষ বল একটা কী বল হবে, কার্যহীন বল হবে। একই রকমভাবে অভিকেন্দ্র বলও একটা কার্যহীন বল, একটা বদ্ধিরকে সুতোর মধ্যে বেঁধে ঘোরানো হচ্ছে, যখন এই একটা বস্তুকে মনে করে রাখুন এম ভরের একটা বস্তুকে আমরা ঘোরাচ্ছি, তখন আর এই একই ছবি হবে, শুধু এই জায়গাটা তখন আমার হাত দিয়ে ধরে রেখেছি, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে তখন এই জায়গাটা কী বল হয়ে গেল, তখন এটা হয়ে গেলো একটা অভিকেন্দ্র বল, তাহলে কেন্দ্র অভিমুখে বলটা কাজ করছে, তাহলে এই অভিকেন্দ্র বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, তখন এই অভিকেন্দ্র বলটাও হচ্ছে একটা কী বল, কার্যহীন বল, কারণ এই বলটা এবং স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন তোমাদের ছোট্ট একটা অঙ্ক দিয়েছি, মনে করো 10 নিউটন বল প্রয়োগ করেছি, এমনভাবে প্রয়োগ করেছি যাতে স্মরণের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে গেছে, স্মরণটা যেদিকে হয়েছে তার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আছে, 2 মিটার স্মরণ হয়েছে, তাহলে কৃতকার্যের মান কত, তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাহলে এফ এর মানটা কত বলে দিয়েছে 10 নিউটন, এস মানে কত 2 মিটার, আর কস আর 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তার মানে এখানে কত আসছে ক্যালকুলেট করলে 10 জুল, তাহলে আমরা এখানে কিন্তু কার্যের মোটামুটি আমি এই জায়গাগুলো কার্যের একক, মাত্রীয় সংকেত, পরের পক্ষে বলের বিপক্ষে কার্য, কার্যহীন বল, এইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। আজকে আমি কার্য পাঠটাকে কিন্তু আলোচনা করলাম, আজকে এতখানে থাকো।